স্বপ্নের দেশে গিয়ে সাকিবের পছন্দের লাল শাড়ি পরে ওপেন রোডে ফটোশুট করলেন উপবিশ্বাস। ইউএস এর লস অ্যাঞ্জেলেসের একটি প্রোগ্রামে বাংলাদেশের পতাকাকে তুলে ধরলেন উপবিশ্বাস। শুধু তাই নয়, কিং খান সাকিব খানের উপহার দেওয়া লাল শাড়ি পরে যুক্তরাষ্ট্রের ওপেন রোডে ফটোশুট করলেন উপবিশ্বাস। চলুন আগে আমরা প্রথমেই ইউএস এর প্রোগ্রাম থেকে সরাসরি উপবিশ্বাসের লাইভ দেখে নেই, তারপরে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আসলে ইউএসএ লস অ্যাঞ্জেলেস। আমি যে প্রোগ্রামে গেস্ট হয়ে আসা হয়েছে বাংলাদেশ প্যারেডে, সো স্টার্ট হয়ে গেছে সেই প্যারেডে, ভীষণ ভালো লাগছে। শান্তা সাব্বির ভাই, থ্যাংক ইউ জানাই। এখন বাংলাদেশে অনেক রাত, তারপরও এত লোক এখানে দেখছে, আর আমি আসলে চেয়েছি যে পরবর্তী সময় হলেও অ্যাটলিস্ট আমার এখান থেকে সবাই দেখতে পারবে আমার এই লাইফটা। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। যারা প্রবাসী ভাই বোনেরা আছে আমাদেরকে এইরকমভাবে ভালোবাসা দিবে আসলে আমি না আসলে বুঝতে পারতাম না। আর থ্যাংক ইউ জানাই বাফলার যারা হচ্ছে অর্গানাইজেশনে আছেন, যে ছোট্ট একটু বাংলাদেশ এই মুহূর্তের জন্য তৈরি করে ফেলেছে। মানে মনে হচ্ছে না আমরা বাইরে আছি, মানে এখানে সবাই বাংলাদেশি মানুষ, আমরা লাল একদম আর লাল সবুজের ড্রেস পরেছি মমো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা লাল সবুজে ভরে গেছি, আমরা যেটা অর্ন করি। সো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশে যারা এখন আছো বা দেখছো। আর আমার ফেসবুকে এত সহজে এত রাতে এইভাবে অ্যাক্টিভ হবে বুঝতে পারিনি। সো আজকে বাংলাদেশ প্যারেডে লস অ্যাঞ্জেলেসে, এটা হচ্ছে হলিউড। সো আমরা দুজন দুই দেশের পতাকা নিয়েই আছি, আমরা বাংলাদেশ এবং ইউএসএ। সো জয়কে তার বাবার কাছে রেখে যুক্তরাজ্যে এখন আনন্দে কাটাচ্ছেন উপবিশ্বাস। আশা করি জয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি রাখবেন না সাকিব খান। যাই হোক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার স্বপ্নের দেশে গিয়ে সাকিবের পছন্দের লাল শাড়ি পরে ওপেন রোডে ফটোশুট করলেন উপবিশ্বাস, এবং তার সেই চোখ সাজানো ফটোশুটে সাকিবের সাথে নতুন সম্পর্কের একটা আলোচনায় জড়িয়েছেন তিনি। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবার যুক্তরাষ্ট্রে গিয়ে লাল শাড়িতে সকলের দৃষ্টিবন্দী করলেন উপবিশ্বাস। স্বপ্নের দেশে তার ব্যস্ততাকে ঘিরে যাওয়া হলেও কাজের ফাঁকে দারুণ সব মুহূর্ত উপভোগ করছেন তিনি। তবে মজার বিষয় হলো, দেশের মতো করে যুক্তরাষ্ট্র দর্শকদের ভিড় জমিয়েছেন তিনি। লাল শাড়ি পরে অপরূপ সাজ দিয়ে একেবারে ওপেন রোডে ফটোশুট করেছেন অপ, যেখানে দেখা যায় রোডের মাঝপথে একটা বিএমডাব্লিউ এর পাশে দাঁড়িয়ে ফটোশুট করেছেন উপবিশ্বাস। অপু যুক্তরাষ্ট্রে পা রেখে সেখানকার বিভিন্ন লোকেশনে মনের মতো করে ঘুরে বেড়াচ্ছেন। ছেলে তার সাথে না থাকলেও সাকিবের কাছে রেখে আসায় একেবারে নিশ্চিন্তে মনের আনন্দে দারুণ সব মুহূর্ত পার করছেন তিনি। তবে অপুর এমন দৃশ্যে অনেকে মজা করে বলছে, নতুন করে রং লেগেছে অপুর মনে। তিনি সাকিবের পছন্দের শাড়ি পরে এত সুন্দর সাজ দিয়ে বের হয়েছেন, কেননা চলতি বছরে তো স্বামীর সাথে বেশ সখ্যতা তৈরি হয়েছে তার। এমনকি যুক্তরাষ্ট্রে এসেও শ্বশুর বাড়িতে নিয়মিত ভিডিও কলে কথা বলছেন উপবিশ্বাস। চলতি বছরে সাকিবের সাথে যতটা সখ্যতার গল্প তিনি শেয়ার করেছেন, তাতে অনেকে এটাও বলছে যে সাকিবের নিকটবর্তী থাকার জন্য হয়তোবা আমেরিকার গ্রিন কার্ড নিয়েও ভাবছেন তিনি। যেহেতু সাকিবের কার্ড হয়ে গেছে তো এখন শুধু তাদের মাসেলেরটাই বাকি। এমনকি অপু যখন যুক্তরাষ্ট্রের ভিসা বের করলেন তখন এমনও খবর প্রকাশ হয়েছিল যে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার পেছনে সাকিবেরও হাত রয়েছে।
বিশ্বাস দ্বারা 6 বছর আগে হলেও এখনো সাকিবের পছন্দ অপছন্দ মনে রেখেছেন উপবিশ্বাস। তিনি বিভিন্ন লাইভ অনুষ্ঠানে গিয়ে সাকিবের পছন্দ অপছন্দের ব্যাপারে অনেক কথা জানিয়েছেন, যে কারণে অনেকে বলছে সাকিবের পছন্দের শাড়ি পরে ফটোশুট করেছেন উপবিশ্বাস। তবে এ বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।